Assalamualaikum. আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটেবল 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করবেন Adobe Illustrator দিয়ে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি Adobe Illustrator নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্টের মেজারমেন্ট আমি উইথে রাখবো 2000 পিক্সেল এবং হাইটে রাখবো 1200 পিক্সেল। এখান থেকে কালার মোড আমি রাখবো RGB এবং রেজলিউশন এখানে রাখবো 300 PPI। তারপর ক্রিয়েট। এখন আমি এখানে আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড এবং কিছু কালার সিলেক্ট করে রেখেছি। এখান থেকে সিলেক্ট করা কালার এবং ব্যাকগ্রাউন্ডটি কপি করে নিয়ে যাব। তারপর আমাদের ডকুমেন্টের উপর এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করে সেম প্লেসে পেস্ট করে নেব এবং এই লেয়ারটির নাম দেব ব্যাকগ্রাউন্ড। তারপর ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে আরেকটি নতুন লেয়ার নিয়ে নেব, এই লেয়ারটির নাম দেব ডিজাইন। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমি এখান থেকে লক করে দেব। তারপর ডিজাইন লেয়ারের উপর কাজ করব। এখন আমি টাইপ টুল দিয়ে এখানে একটি টেক্সট টাইপ করে নেব। তারপর সিলেকশন টুল দিয়ে টেক্সটটি সিলেক্ট করে Shift প্লাস অল্টা প্রেস করে ড্রাগ করে বড় করে নেব। এখানে আমি ফন্ট ব্যবহার করেছি বেবি মনস্টার। এখন আমি টেক্সটের ফিল কালার এখান থেকে নান করে অ্যাপিয়ারেন্স থেকে টেক্সটের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেব। অ্যাপিয়ারেন্স অপশনটি আপনারা যদি এখানে না পান তাহলে চলে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। তো আমি এখান থেকে ফিল কালার নান করে তারপর অ্যাপিয়ারেন্সে অ্যাড এ ফিল এ ক্লিক করে একটি ফিল নিয়ে নেব। তো ফিল নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ব্ল্যাক কালার চলে এসেছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করে নেব। আমি আগে থেকে অনেকগুলো কালার সিলেক্ট করে রেখেছি। ফিল সিলেক্ট থাকা অবস্থায় আইডোপার টুল দিয়ে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেব। এখন আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্টটি অ্যাডজাস্ট করে নেব। তারপর ফিল সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট সিলেক্টেড আইটেমে ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট করে নেব এবং এখান থেকে এই ফিলের কালারটি চেঞ্জ করে আমি আইডোপার টুল দিয়ে এই কালারটি দিয়ে নেব। তারপর আমি এখান থেকে অ্যাড নিউ এফেক্টে চলে যাব। নিউ এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এখানে আমি স্কেল থেকে হরাইজন্টাল রাখব 99.8, ভার্টিক্যাল রাখবো 98, মুভ থেকে আমি ভার্টিক্যালি 0.6 রাখবো এবং কপি থেকে আমি এখানে 20 কপি করে নেব। তারপর ওকে। তারপর আমি এখান থেকে ফিল সিলেক্ট করে আরেকটি ডুপ্লিকেট করে নেব এবং ফিলের কালারটি আমি চেঞ্জ করে এই কালারটি দিয়ে নেব। তারপর আমি এফেক্টস থেকে চলে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ। তো এখানে আমি অফসেট পাথে রাখবো 20 পিক্সেল। জয়েন থেকে আমি এখানে রাউন্ড করে নেব। তারপর ওকে। এখন আমি এই ফিল লেয়ারটি আরেকটি ডুপ্লিকেট করে নেব। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে আমি এই কালারটি দিয়ে নেব। এখন আমি এই ফিল লেয়ারটি ড্রপডাউন বাটনে ক্লিক করে এখান থেকে আমি ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর আমি এখানে স্কেল থেকে রাখবো 99.7, ভার্টিক্যাল দিয়ে রাখবো আমি 100, মুভ থেকে এখানে 0.6 থাকবে, কপি থেকে এখানে আমরা 40 করে নেব। তারপর ওকে। এখন আমি ফন্টের কেসটা একটু চেঞ্জ করে নেব। এখান থেকে টাইপে গিয়ে চেঞ্জ কেস, তারপর টাইটেল কেস করে নেব। তারপর আমি এখান থেকে টেক্সটটি সিলেক্ট করে ব্রাউন কালার ফিলের উপর ড্রপ শ্যাডো অ্যাড করব। এজন্য আমি এখান থেকে চলে যাব এফেক্টস, এফেক্টস থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে কালার বক্সের উপর ক্লিক করে কালার চেঞ্জ করে নেব। আমি এখানে এই কালারটি দিয়ে নিচ্ছি। তো ড্রপ শ্যাডো অ্যাড করার ফলে একটা রিয়েলিস্টিক লুক চলে এসেছে। এখন আমি টেক্সটের উপর ওয়ার্প ইফেক্ট অ্যাড করব। এজন্য আমি চলে যাব এফএক্স, এফএক্স থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্স। তো এখানে আমি হরাইজন্টাল সিলেক্ট করে দেব এবং বেন্ড থেকে আমি এখানে রাখবো 15, স্যাচুরেশন থেকে আমি হরাইজন্টাল দিয়ে রাখবো 5 এবং ভার্টিক্যাল দিয়ে রাখবো 7। ব্যান্ড আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, আমি এখানে 20 করে দিচ্ছি। তারপর ওকে। এখন আমি অল্টার প্রেস করে টেক্সটটি আরেকটি কপি করে নেব এবং টাইপ টুল দিয়ে আমি এখানে আরেকটি টেক্সট টাইপ করে নেব। এখান থেকে আমি ওয়ার্পটা একটু চেঞ্জ করে এখানে আমি একটু কমিয়ে নেব। তারপর টেক্সটটি আমি সিলেক্ট করে Shift প্লাস অল্টার প্রেস করে ড্রাগ করে ছোট করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সহজেই অল্প কিছু স্টেপ ফলো করে একটি 3D এডিটেবল টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করলাম। আপনারা এই স্টেপগুলো ফলো করে যে কোনো ধরনের এডিটেবল 3D টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।